করেছিলাম ডিপিএলের কোন অফিসে স্পেশাল পাওয়ার আছে ল্যান্ডে বা কাম নেই একমাত্র জেলাতে ডিএম সাহেবের আছে আর সিও এডিডি আছে আমাদের সিও এডিডি তো অর্ডার আছে একটা সিও এডিডি কার্যকর গ্রহণ করার জন্য আছে আর একটা স্পেশাল অফিসার অর্ডার আছে যে আমাদের কিছুদিনের জন্য অ্যাক্টিং সিও হবে কিন্তু যারা নগরায়ণ করছে এখানকার এই অঞ্চলে দেখছি দুর্গাপুর বলুন আসানসোল বলুন বারাবুড়ি বলুন নিঙ্গা বলুন এক লক্ষে প্রচুর জমি কিনে নিয়ে হাউসিং প্রজেক্ট শুরু করছে হাউসিং প্রজেক্ট করুক কর্মসংস্থান হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু গভর্নমেন্টের টাউনের কান্ট্রি প্ল্যানের যে অ্যাক্ট সেই অ্যাক্ট তো মানতে হবে সেই অ্যাক্টে এডিএটে ছাড়পত্র না পেলে কোনো হাউসিং কমপ্লেক্স কেন কোনো কমার্শিয়াল কমপ্লেক্স কোনো শিক্ষা কোনোভাবেই গড়ে উঠতে পারে না এবং ইদানিং আমরা পেলাম আমরা ফরচুন বলে নাকি সেখানে বলা আছে তাকে এডিডি এর কাছে তাকে এনওসি দিয়ে কোন আপনার ওই রকম কাজকর্ম করতে হবে আমরা দেখেছি আমাদের কাছে ওই রকম কোনো ছাড়পত্র তারা নেয়নি কতগুলো আছে এখন এরকম একটা পেয়েছি বারামুড়ি একটা পেয়েছি কি অ্যাকশন নেবেন এই নোটিশ না নোটিশ পদ নোটিশ করা নোটিশে স্যাটিসফাই না হলে মানুষ দাঁড়ায় যা আছে তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এইটা আপনার মাধ্যমে জানাচ্ছি যাতে পাবলিক পরে আমাদের কাছে এসে না চলে আসে সে তো অনুযায়ী পাবে না পরবর্তীকালে পরে কর্পোরেশনের উপরে কিছু ছিল যারা যারা ওখানে বাড়ি করে তাহলে দেখে না উচিত ছিল ভাই এই সরকারি এনওসিটি আছে করে দাও প্ল্যানটা কোথায় দাও আমরা আমাদের মানে সীমিত ক্ষমতার মধ্যে কাজ করি আমরা বলছি আমাদের যেটা আইন ছিল মেনটেন করুন তাহলে কান্ট্রি প্ল্যান একটা যেটা বলেছে কোথার উপরে এরকম প্রজেক্ট করতে গেলে আপনাকে এডিডি এর কাছ থেকে এনওসি আনতে হবে যদি এনওসি থেকে আমাদের কোনো ব্যাপার নেই আপনি ইমানত করুন কি কী করুন আমাদের দেখতে কোনো ব্যাপারই নেই আমরা দেখতে যাবো না ব্র্যান্ডাই কর্পোরেশন কিন্তু ল্যান্ডের জন্য আপনাকে আমার কাছে এডিডি অর্ডার এসছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানের ব্যাপারে গভর্নমেন্ট চাইছে ওয়ান উইন্ডো সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যাতে ইন্ডাস্ট্রিয়াল হয় এই ইন্ডাস্ট্রিয়াল বড় বারবার আমরা এই দরজা ওই দরজা ঘুরে বেড়াই এইটা জন্য গভর্নমেন্ট খুবই সচেষ্ট এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে ওয়ান উইন্ডো সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল যারা ইন্ডাস্ট্রিয়ালতে দিতে হবে তাহলে ইন্ডাস্ট্রি লাগাতে চাই তার জন্য আমরা ঠিক করেছি যে এডিডিএ থেকে ইন্ডাস্ট্রি প্ল্যানটা আমরা পাস করব তালিকার কর্পোরেশনে যেতাম না কিন্তু তাদের যে প্রাপ্য ট্যাক্স কর্পোরেশন যে আপনার ইয়েটা পায় ওদের যেটা কর্পোরেশন যে ন্যায্য পাওনা সেইটা কর্পোরেশনকে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা মানে এডিডিএ পাঠাবো এডিডিএ পাঠাবো কিন্তু ওদের প্ল্যান এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তো হয়নি এটা রাজ্য সরকার ক্যাবিনেটেই সিদ্ধান্তটা নিয়েছে মানে মনিটরিং সব এডিডি করবে টোটাল আমরা মনিটরিং করবে কারণ ওকে প্ল্যান থেকে ব্যাপারে কর্পোরেশন যেতে হচ্ছে এবার এডিডি আসতে হচ্ছে জেল বার হয়ে যাচ্ছে একটা জায়গায় হলো অ্যাকাউন্টেবিলিটি একজনের কাছে হলো দেরি হলো আমি দায়িত্ব না হলো আমার দায়িত্ব মানে কিছু হলে এডিডি এই দায়িত্ব থাকবে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আসবে প্ল্যানের জন্য তারা ঘুরবে না এবং তার যে এডিডি একে দেওয়ার যে রাজস্ব এবং প্ল্যান করার জন্য যে ডেভেলপমেন্ট ফিস ফ্রম দ্য কর্পোরেশন সেইটা আমাদেরকে জমা করবে আমরা সেইটা কর্পোরেশনটা পাঠিয়ে দেবো এ নিয়ে কোনো দৌড় হয়নি অর্থনৈতিকভাবে কর্পোরেশনকে কোনোভাবে বঞ্চিত করার ইচ্ছা রাজ্য সরকারের নেই শুধু সার্ভিসটাতে এনশিওর করা সার্ভিসটা ওয়ান ইন্ডিও করা এটাই হয়েছে কমার্শিয়াল ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এটা করা হয়েছে বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ সন্তান সংসারে অশান্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক শারীরিক অসুস্থতা বাস্তুদোষ এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায় এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয় জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায় তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5 মোবাইল নম্বর
8967696309 8170011562.